আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016 তে কাট কপি এবং পেস্ট করতে হয়। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস প্রোগ্রামগুলো ব্যবহার করে থাকি তারা কাট কপি এবং পেস্টের সাথে অনেকেই পরিচিত। তো তারপরে আমি এই কমান্ডটি বা এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কাট কপি এবং পেস্ট করার জন্য আমাদেরকে মূলত চারটি ধাপ অনুসরণ করতে হয়। চারটি ধাপের মধ্যে এক নম্বর ধাপ হচ্ছে আপনার যেটাকে আমি কপি বা কাট করতে চাচ্ছি সেটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে সিলেকশনকৃত অবজেক্ট বা টেক্সটটি আপনাকে কাট বা কপি করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনি আপনার সিলেকশনকৃত অংশটুকু বা সিলেকশনকৃত মানে বস্তুটা কোথায় রাখতে চান, মানে কোথায় পেস্ট করতে চান, মানে কোথায় হ্যাঁ কোথায় পেস্ট করতে চান সেখানে আপনাকে কার্সর নিতে হবে। এবং সর্বশেষ চার নম্বরটি হচ্ছে আপনাকে পেস্ট করতে হবে। এই চারটি ধাপ অনুসরণ করে মূলত আমরা কাট কপি এবং পেস্ট করে থাকি। তো আসেন আমরা এগুলো একে একে এগুলো আমরা করবো আর কি, ধাপগুলো অনুসরণ করব। তো আমি নিচে চলে যাচ্ছি, নিচে যে দেখি কোথায় আছে। ধরেন এখানে একটা এই লাইনটা আমি কপি করব, ঠিক আছে। এই লাইনটা কপি করার জন্য আমি কী করবো, প্রথমে আমি সিলেকশন করব। সিলেকশন তো আমি আগে প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে সিলেকশনগুলো করতে হয়। তো আমি মার্জিনের বাইরে কার্সর নিয়ে জাস্ট একটা ক্লিক করলে এটা সিলেকশন হচ্ছে। তো এখন আমি কাট করব কীভাবে, কাট করার জন্য দেখুন এই যে উপরে রিবনের নিচে দেখুন কাটের একটা সাইন রয়েছে, সিজার সাইন রয়েছে, এটা দিয়ে আমরা কাট করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিতে পারি। দেখেন এই যে আপনার আমি সিজার আইকনের উপরে নিলে তার নিচে একটি পপ আপ উইন্ডো আসছে, দ্যাট মিনস আপনার কিবোর্ড ইউজ করলে এটা কী ইউজ করলে এটা কিবোর্ডের আমি কমান্ডটি পাবো সেটাও আমাকে শো করে দেখাচ্ছে। কন্ট্রোল এক্স দিলেও হবে, অথবা আমি মাউস দিয়ে যদি রাইট বাটন ক্লিক করি তাহলেও আমি কাট করতে পারবো। তো যাই হোক আমি আপাতত মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে কাট করছি। ওকে, এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে আমি যে এটা কাট করলাম বা কপি করলাম এটা কিন্তু আমার ক্লিপবোর্ডে জমা হয়ে রয়েছে। তো ক্লিপবোর্ডটা আমরা কোথায় পাবো, ঠিক দেখেন এই যে আমরা যে হোম ট্যাবটি রয়েছে, হোম ট্যাবের নিচে যে কাট কপি এবং পেস্টের যে আইকনটি রয়েছে তার নিচেই দেখেন ক্লিপবোর্ড বলে একটা আমি কথা দেখতে পাচ্ছি। এখানে দেখেন একটা পপ আপ সাইন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে আমি আমার ক্লিপবোর্ডের ইটা পাবো আর কি, ড্যাশবোর্ডটা পাবো। তো এখানে ড্যাশবোর্ডে কী কী আছে দেখেন, এই যে উপরে তো আমি লেখা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড। আচ্ছা, একটু আগে আমি যেটা কাট করলাম সেটা আছে বাই মার্গারেট রক, এই লেখাটা দেখতে পাচ্ছি, তার মানে আমি এটা একটু আগে কপি করেছি। তো এই ক্লিপবোর্ডে আপনি যতগুলো কপি বা কাট করবেন সবগুলো এখানে জমা হবে, এরকম জমা হতে হতে 24টা পর্যন্ত জমা হতে পারবে, মানে এটার ক্যাপাসিটি হচ্ছে 24টা। আপনি 24টা পর্যন্ত এভাবে আপনি কপি বা কাট করলে এখানে সেটা ক্লিপবোর্ডে থেকে যাবে। ক্লিপবোর্ডে থাকার পরে এটা সুবিধা কী, এটা ক্লিপবোর্ডে থাকার পরে আপনি যখন আবার কোথাও এটা পেস্ট করবেন তখন আপনি সিম্পলি এখানে ক্লিক করলেই সেটা পেস্ট হবে। আমরা হয়তো জানি যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা অফিসের যতগুলো প্রোগ্রাম আছে না কেন, আমরা যখন কোনো কিছু কাট করি বা কপি করি এবং এটা যখন কোথাও আমি পেস্ট করি, পেস্ট করার পরে সর্বশেষ আমি যেটা কাট করেছি বা কপি করেছি শুধুমাত্র সেটাই পেস্ট হয় বা হ্যাঁ সেটাই পেস্ট হয়। এর আগেরগুলো কিন্তু আমি যা এর আগের যে কাট বা কপি করেছি সেগুলো কিন্তু আমি পেস্ট করতে পারি না। তো আমি যদি এই ক্লিপবোর্ড ড্যাশবোর্ডটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি এটা প্রিভিয়াসগুলো আমি পেস্ট করতে পারবো, সেটা কীভাবে আমি আপনাদেরকে একটু আগে একটু পরে আমি দেখাবো। তো যাই হোক, একটু আগে আমি কপি করে কাট করেছি যে মার্গারেট রক এটা আমি কপি করে কাট করেছিলাম। তো এটা আমি একটু ডিফারেন্ট প্লেসে আমি এখন পেস্ট করব। তো পেস্ট করার নিয়মটাও ঠিক একই রকম, আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। ধরুন আমি এখানে পেস্ট করবো, পেস্ট করার জন্য কী করতে পারি, আমি উপরের এই যে পেস্ট আইকনে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল ভি দিতে পারি অথবা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করতে পারি। ওকে, কিন্তু এখন পেস্টের কিছু ব্যাপার স্যাপার রয়ে গিয়েছে, সেটা কি আপনি দেখেন যে উপরের দিকে যে আপনি যে পেস্টের যে আইকনটি দেখতে পাচ্ছেন তার নিচে দেখেন একটা পপ আপ মেনু আছে। তো পপ আপ মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে আরও আমি তিনটা অপশন দেখতে পারবো। প্রথম অপশনটি হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং,
আমি এক মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সে প্রিভিউ করেও দেখাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মার্চ ফরম্যাটিং, মার্চ ফরম্যাটিং সরি কিপ ফরম্যাটিংটা হচ্ছে আপনার আপনি সোর্স থেকে যেভাবে কপি করেছেন, আপনি ডেস্টিনেশনে গিয়ে আপনি যখন পেস্ট করবেন আপনার সোর্সের ফরম্যাটিং থেকে যাবে। আর মার্চ ফরম্যাটিংটা হচ্ছে আপনি সোর্স থেকে যেভাবে আপনি কপি বা কাট করেছেন এবং আপনি ডেস্টিনেশনে এনে যখন আপনি পেস্ট করবেন ডেস্টিনেশনের ফরম্যাটিং এবং আপনার সোর্সের ফরম্যাটিং দুটো মার্জ হয়ে যাবে। এটা মূলত মোটামুটি আপনার কিপ ফরম্যাটিংয়ের মতোই আর কি। এবং সর্বশেষ হচ্ছে আপনার কিপ টেক্সট অনলি, দ্যাট মিনস আপনি যদি সেটা কোনো টেক্সট হয়ে থাকে শুধুমাত্র সে টেক্সটাই থাকবে, বা আপনি যদি কোনো টেবিলটা আপনি কোনো টেবিল যদি আপনি কপি করে থাকেন, টেবিলটা যদি আপনি এখানে পেস্ট করেন এখানে শুধুমাত্র আপনার টেক্সটাই পেস্ট হবে, কোনো টেবিল পেস্ট হবে না। এটা হচ্ছে সর্বশেষের এইটা আর কি। তো পেস্টের অপশনটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা এখন তাহলে আমি এটা এখানে পেস্ট করতে পারি, সিম্পলি এখানে ই করে ক্লিক করেই পেস্ট করতে পারি। তো এটা পেস্ট হয়ে গেল। ওকে এখন আমি চাচ্ছি এই প্যারাটি কপি করব। এই প্যারাটি কপি করার জন্য কী করতে হবে, একইভাবে আমি তো বললাম সিলেকশন করতে হবে, আমাকে ডেস্টিনেশন নির্ধারণ করতে হবে, সরি সিলেকশন করতে হবে, কপি করতে হবে, ডেস্টিনেশন নির্ধারণ করতে হবে যে আমি কোথায় এটা রাখতে চাচ্ছি, দেন পেস্ট করতে হবে। তো যাই হোক বারবার নাইবা বলছে। তো এটা আমি কপি করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করার একইভাবে আমি যদি ট্রিপল ক্লিক করি তাহলে প্যারাটা সিলেকশন হচ্ছে, আর এখানে ডবল ক্লিক করলেও প্যারাটা সিলেকশন হচ্ছে, অথবা ড্র্যাগ করলেও আমি সিলেকশন করতে পারছি। তো যাই হোক আমি এখন এটা ড্র্যাগ করে এটাকে আমি কপি করব। তো কপি করার জন্য এই যে উপরে আইকন রয়েছে কপি অথবা কন্ট্রোল সি, তো এটাকে দিলাম। দেখেন আমার ক্লিপবোর্ডে কিন্তু আরও একটা জিনিস যুক্ত হয়েছে। ওকে তো এখন যদি আমি এটা এখানে পেস্ট করি তাহলে কী হচ্ছে, দেখেন আমি পেস্ট করলাম। আমি একটু হয়তো আপনাদেরকে বলেছি যে সর্বশেষ যে অ্যাকশনটি আমি করেছি সে শুধুমাত্র সেই অ্যাকশনটাই ক্লিপবোর্ডে অ্যাক্টিভ হবে, আই মিন পেস্ট হবে। তো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হলো। ওকে তো এখন এখন আমরা কী করতে পারি, ওকে এখন আমরা এটা পেস্ট করার জন্য অথবা আমরা কপি করব, কপি করবো আর একটু ভিন্ন ওয়েতে আমরা এখন কাট করি। কাট করবো কীভাবে, ধরেন এই যে এই প্যারাটি আমরা কাট করব, মাউস দিয়ে সিলেকশন করে কাট করব। তো আমি প্রথমে সিলেকশন করছি, একটু বেশি করে সিলেকশন করছি, এই ব্ল্যাঙ্ক স্পেস টুকু আমি সিলেকশন করছি, সিলেকশন হয়ে গেলো। এখন মাউস দিয়ে ক্লিক করে ক্লিক করবো এবং হোল্ড করে রাখবো, হোল্ড করে রেখে ড্র্যাগ করবো, ড্র্যাগ করবো, ড্র্যাগ করে এটা কোথায় নিতে চাচ্ছি সেখানে এনে মাউসটি মাউসের কার্সরটি ছেড়ে দেবো। তো দেখুন আমি ছেড়ে দিলাম, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি ক্লিপবোর্ডে যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কাটও হয়নি কপিও হয়নি, এটা অ্যাকচুয়ালি মুভ হয়েছে। যদিও এটা মুভ হয়েছে আমি এটা পারিভাষিকভাবে এটাকে আমরা কাট বলতে পারি। তো আমি এটা মাউস দিয়ে আমি এটা মুভ করতে পারলাম বা কাট করতে পারলাম। ওকে এখন যদি এখন কাট এবং মুভের মধ্যে একটু পার্থক্য আছে, আপনি যদি কাটও করেন সেটা কিন্তু কমান্ডে থেকে যায় এবং এটা আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি মুভ করেন এটা কিন্তু আপনার মাল্টিপল ইউজ করা যায় না। ওকে তো ঠিক একইভাবে আমি যদি এখন এইটুকু যদি আমি মাউস দিয়ে সিলেকশন করে আমি কপি করতে চাই কীবোর্ডতে, মাউস দিয়ে শুধুমাত্র মাউস এবং কীবোর্ডের সাহায্যে, তাহলে আমি কীভাবে করব, আমি সিলেকশন করলাম, সিলেকশন করে কীবোর্ড থেকে আমি কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরবো এবং মাউস দিয়ে ক্লিক করে হোল্ড করে রাখবো, হোল্ড করে রেখে আমি কোথায় নিচ্ছি এইখানে নিতে পারি, এখানে নিয়ে ছেড়ে দেবো। দেখুন এখানেও কিন্তু ক্লিপবোর্ডে কোনো আইকন আসেনি, মানে আমি যেটা মুভ করলাম সেটা আসেনি, কিন্তু আমি কী হলো এটা একটা ডুপ্লিকেট হলো। আচ্ছা এটা একটা ডুপ্লিকেট হলো। ওকে তো এই যে আমরা কার্ড বা কপি করছি এটার প্রয়োজন হয় কেন, প্রয়োজন হয় আমরা যখন কোনো টেক্সটকে বা কোনো টেবিল বা কোনো ইমেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, বা একের অধিক কপি করতে চাই, একের অধিক অনুলিপি করতে চাই, মানে আমার অনেক বেশি প্রয়োজন, তখন আমাদের এটা প্রয়োজন হয়। এবং আমরা যখন কোনো অবজেক্ট কপি করি এটা আমাদের ক্লিপবোর্ডে যেহেতু থেকে যায় আমরা অগণিতভাবে এটা পেস্ট করতে পারি। তো আমি একটু ফর এক্সাম্পল আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, www.gwogle.com এটা একটা ওয়েবসাইট। আচ্ছা এখানে হচ্ছে না, আমি কী করতে পারি, এটা হাইপারলিংক হওয়ার কথা ছিল, তো যাই হোক এটা হচ্ছে না কেন সেটা আমি দেখছি, হাইপারলিংক দিলাম। ওকে যাই হোক হাইপারলিংক হলো না, সেটা মানে আমি আপাতত লম্বা করবো না। তো এটা আমি এখন কী করব, আন্ডারলাইন দেবো এবং এটাকে একটা কালার দেবো, কী কালার দিলে ভালো হয়, আচ্ছা এনিওয়ে এটা রেড কালার হোক বা রেড কালারই হোক সমস্যা নেই।
এটা এখন আমি যদি কাট করি বা কপি করি, কপি করলাম, দেখেন আমার ক্লিপবোর্ডে রয়েছে। আমি বললাম না যে মাল্টিপল ইউজ করা যাবে এবং এখানে 24টা পর্যন্ত আপনি রাখতে পারবেন, মানে এটা ক্যাপাসিটি হচ্ছে 24টা। তো এখন যদি আমি এখানে এটা এখানে পেস্ট করি, পেস্ট করব কিভাবে, আমি সিম্পলি আমি যেহেতু এটা কপি করলাম, সর্বশেষ অ্যাকশনটি শুধুমাত্র পেস্ট করা যায় আমি বলেছিলাম। তো এখন যদি আমি অ্যাকশনটি চেঞ্জ করে আমি যদি এখন এইটা কপি করি, এই যে গুডটা কপি করি, গুডটা কপি করে যদি এখানে নেই তো নিলাম, তো এখন যদি আমি এইটাকে পেস্ট করতে চাই তাহলে তো স্বাভাবিকভাবে আমাকে এইটাকে আবার কপি করতে হবে, তাই না? কিন্তু জি না, আমি যদি ক্লিপবোর্ডটা ইউজ করি তাহলে আমাকে বারবার কপি করার কোনো প্রয়োজন নাই। আমি যে google.com যদি আমি এখানে সিলেকশন করা আছে, এখানে যদি আমি শুধুমাত্র আমি কোথায় এটা পেস্ট করতে চাই সেখানে সেখানে কার্সর নিয়ে যাই এবং google.com এ ক্লিক করি তাহলে সেটা পেস্ট হয়ে যাবে। ধরেন আমি এখানে পেস্ট করব, google.com এ ক্লিক করব, পেস্ট হয়ে যাবে। এখানে এখানে পেস্ট করব, google.com এ ক্লিক করব, পেস্ট হয়ে যাবে। আপনি যত খুশি ততবার আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা একটা খুব হেল্পফুল, খুবই হেল্পফুল। এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজে, আমরা যখন রিয়েল লাইফে কাজ করবো তখন আমাদের খুবই এটা প্রয়োজন হবে। এই কমেন্টটি আমি আসলে সত্য কথা বলতে কি এটা আমি নিজেও আগে জানতাম না, আমি জানতাম কিন্তু অন্যভাবে ঠিক এইভাবে যে কাজ করা যায় এটা আমি আমার জানা ছিল না। যাই হোক, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা হয়তো কাজে লাগবে। তো এখন এই কপি এবং কাট, কপি পেস্ট, এটা যে শুধুমাত্র আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলোতে ইউজ করা যাবে শুধু তাই নয়, এটা আমরা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট, ইমেল, এগুলো বিভিন্ন সাইডেও আমরা এটা কাট, কপি, পেস্টগুলো আমরা ইউজ করতে পারবো। তো আসুন আমরা একটা একটা টেবিল ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েট করে ধরেন সাপোজ কিছু একটা থাকলো, এটা কোনো আমরা এটা নিয়ে আমরা কেউ চিন্তা করতে চাচ্ছি না। ধরেন এটা একটা টবি টেবিল, হ্যাঁ। তো এই টেবিলটা আমি এখন কপি করব। তো কপি করার তো কমান্ড আপনারা জানেন, খুবই সহজ বিষয়। তো আমি এটা কপি করছি, কপি করলাম, কপি করে আমি একটু মেইলে চলে যাবো। আমার একটা পার্সোনাল মেইলে চলে গেলাম। তো কম্পোজ করলাম, কম্পোজ করে সিম্পলি আমার বডিতে এটা পেস্ট করলাম। দেখেন টেবিলটা এখানে চলে আসলো। তো শুধুমাত্র কাট কপি যে শুধুমাত্র আপনার ওয়ার্ড বা এক্সেলের সীমাবদ্ধ তাই নয়, আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনোভাবে আপনি এটা পেস্ট করতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে হয়তো আপনি অনেক জায়গাতে আপনি ফরওয়ার্ড ফরম্যাটিংটা পাবেন না, যেহেতু আমি আপনার গুগলের নিজস্ব কিছু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার রয়েছে, তা ওরা টেবিল বা অন্যান্য যে ওয়ার্ডের যে বেসিক যে ফাংশনগুলো রয়েছে ওরাগুলো সাপোর্ট করে। আপনি যদি এটা আপনি নিয়ে আপনি ফেসবুকে পেস্ট করেন কোনো টেবিল, সেটা হয়তো আপনি পাবেন না, কিন্তু টেক্সটগুলো পাবেন। তো এই ছিল মোটামুটি কাট, কপি, পেস্টের বিষয়বস্তু। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা আমি কতটুকু কী বুঝাতে পেরেছি জানি না, আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, আর কেমন হলো তা তো জানাবেনই। তো সবাইকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য।